আমরা সিনেমা পাড়া থেকে একটাই শর্ত তুলছি, অর্জি করের তরফ থেকে যেন জাস্টিসটা আমরা পাই। আর মা মানুষ হিসেবে না ভীষণ স্বাধীন চেতা ছিলেন এবং মনে করতেন যে নারী স্বাধীনভাবে ঘুরবে ফিরবে সব কিছু করবে। কাজে আজকের দিনে দাঁড়িয়ে যখন উনি এরম সময় চলে গেলেন, কোথাও গিয়ে একটা আমার মনে হচ্ছে উনি আমাদেরকে সেই রাশটা ছেড়ে দিয়ে গেলেন যে তোমরা যাও গিয়ে পার্টিসিপেট করো। যদিও আমরা সবার সঙ্গে মিলিতভাবে যেতে পারলাম না, কিন্তু আমাদের সলিডারিটি প্রত্যেকের কাছে, কারণ গণতান্ত্রিক অধিকার এটা আমাদের প্রতিবাদ করা। আমরা জাস্টিস চাই, মেয়েদের সুরক্ষা চাই, এবং মেয়েরা রাতে বেরোবে না সেটা সুরক্ষার নিয়ম হতে পারে না, সুরক্ষা দেওয়াটা নিয়ম হতে হবে, এটাই আমাদের বক্তব্য। এই কথাটা অত্যন্ত আমার মনে হয় একটু হাস্যকর হয়ে গেল, কারণ ঠিক আছে আমি ধরে নিলাম যে মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না, তাহলে টিল ধরুন 6টা অবধি, বিকেল 6টা অবধি, তখন থেকে মোটামুটি অন্ধকার হতে থাকে, তখন কি মেয়েরা সেফ? এই গ্যারেন্টিটা দিন যে একদম ভোরের আলো ফোটা থেকে সন্ধেবেলা অবধি, তখন কি মেয়েরা সেফ? তো আমরা শিল্পী হিসেবে নয়, সেলিব্রিটি হিসেবে নয়, আমরা সম্পূর্ণভাবে একেবারেই সাধারণ মানুষ হয়ে, সাধারণ এই রাজ্যের একজন মানুষ হয়ে আমরা একটা দোষের বিচার চাইছি। সারা পৃথিবী জুড়ে মানুষ যেটা চাইছে আমরা সেটা চাইছি। ব্যাস, আমরা শান্তিপূর্ণভাবে একসাথে শুধু জমায়েত হচ্ছে, সেইটুকু। নারীরা অনেকদিন ধরে সহ্য করে, কিন্তু যখন একবার ফোটে ইমিডিয়েট জাস্টিস এবং সুরক্ষার ব্যবস্থা করতে হবে হাসপাতালগুলোতে বা যেখানে রাত্রিবেলা ডিউটি দিতে হয়, ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে, এটা বেসিক। জ্বলেছে, আমরা ছাড়বো, দেখে ছাড়বো। যাদের কুকর্ম করার তারা সকালেও করবে, তারা রাতেও করবে, তাই বিচার পাওয়াটা খুব খুব জরুরি। কারণ যারা এই কাজটা করেছেন তারা হয়তো বুঝতে পারছেন না, তারা তাদের এতটাই সাহস এবং তাদের এতটাই নৃশংসতা, তাদেরকে যতক্ষণ না কঠিনতম শাস্তি দেওয়া হবে ততদিন এই আমাদের এই বিচারের দাবি চলতেই থাকবে। দেখো, বুতান খুব বড় কথা, আমাদের মানুষের সচেতনতা, পশ্চিমবঙ্গের মানুষ খুব সচেতন, ফলে এটা সচেতনতার প্রকাশ। এটাকে অভ্যুত্থান বললে একটু বেশি বলা হয়, মানে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ চিরকালই রাজনৈতিকভাবে সচেতন এবং রাজনৈতিক সচেতনতার পরিচয় পশ্চিমবঙ্গের মানুষ দিচ্ছে। মানুষ মানে এটা আস্তে আস্তে শুধু একটি মেয়ের তার জন্য শুধু নয়, তোমাদের মতো মেয়েদের জন্য যারা রাস্তায় নেমে কাজ করি আমরা, আমাদের সবার জন্য। এটা তো কোনো সলিউশন হলো না, নাইট ডিউটি নয় মেয়েদের জন্য, যেটাই হোক না কেন আমাদের মেয়েরা স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, কোনো নির্দ্বিধায় নির্ভয় ঘুরে বেড়াবে, সমাজটা সেরকম হওয়া উচিত। এরকম কোনো একটা জায়গায় বেঁধে দেওয়াটার থেকে আমার মনে হয় বেশি যে এমন একটা সমাজ আমরা তৈরি করব যেন মেয়েরা নির্ভয় ঘুরে বেড়াতে পারে, সবসময় ঘুরে বেড়াতে পারে। তো আমার মনে হয় সেই জন্যই আমাদের আন্দোলন, এবং এমন শাস্তি হওয়া উচিত যে সত্যি পরবর্তীকালে যে কোনো কারুর এই কাজটা করতে গেলে যেন মানে তারা যেন 1000 বার ভাবে। এবং অনেস্টলি আরেকটা জিনিস বলতে গেলে সেটা হচ্ছে যে এই ন্যায় বিচার বিষয়টা একটা সময় হতে হতে অনেক দিন চলে যায়, সময় নেয়। এই জিনিসটাতে অনেকে একটা সাহস বলে না যে হয়তো শাস্তি পেতে পেতে আমার দাড়ি পেকে যাবে, এটাও একটা অদ্ভুত একটা মনের মধ্যে একটা ওদের চলে যারা এরকম অন্যায় করে। তো আমার মনে হয় যত দ্রুত শাস্তি, বিশেষ করে এই ধরনের ক্রাইমের জন্য যত দ্রুত শাস্তি হবে তত আরও এই ধরনের মানুষের মনে ভয়ও থাকবে। আজকে আমরা যে কাজের জন্য নেমেছি সেইটা করি, আমি এটার সঙ্গে এখনও পরিচিত নই, এই কথাটা প্রথম শুনলাম। তো আমরা যেন অন্যদিকে না চলে যাই, মেনটা যেটা আছে উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি গড, সেটা দেখি তারপরে দেখছি। তাই তো, সেটা তো দুঃখজনক, সেই জন্যেই তো মানুষ তার নিজের কর্মজীবন ছেড়ে সবাই মিলে লাফিয়ে পড়েছে রাস্তায় ঘাটে, নেমেছে পথে। আমরা তো সত্যই আগাচ্ছে, ওভারওয়েলমিং একটা রেসপন্স, সমস্ত বাড়ির লোকেরা, সমস্ত বাড়ির মহিলারা তো সেটাই বলেছেন যে ওরকম নির্দিষ্ট কোনো সময়সীমা হয় না, এটা নারী সুরক্ষা তো বটেই। আমরা সেই জন্যই বলছি যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি বা দ্রুত ন্যায় বিচার হলে সকলের কাছে সেই বার্তাটা পৌঁছবে যে অ্যাডমিনিস্ট্রেশনও একই জিনিস চাইছে। সময় কারণ আমরা মেয়েরা কোনো অংশে কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই,
ছেলেরা যা কাজ করে আজ তুমিও তাই করছো, আমিও তাই করছি, আমরা কেউ পিছিয়ে নেই। অলদ আমরা রাত অব্দি কাজ করব, কিন্তু সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, দেশের দায়িত্ব আমাদের সুরক্ষা দেওয়া এবং সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই। যে সমাজ এত মানুষ মেয়েদের যেভাবে দেখে আগে, সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই এবং আইন সভা থেকে আইন করে যেন এমন আইন করা হয় যে যে মেয়েদের কথা ভাববে, যে ধর্ষক এই মেয়েদের দিকে ধর্ষণ করার কথা ভাববে, তাকে কঠোর থেকে মানে কঠোর থেকে কঠোরতম মানে একেবারে ক্যাপিটাল পানিশমেন্ট চাই আর কি। এবং যে বা যারা এর পেছনে আছে তাদের একটা পরিষ্কার মুখ আমরা দেখতে চাই। এই হাইড হাইড খেলা আমাদের ভালো লাগছে। মানুষ রাস্তায় নেমেছে আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে, এমনকি দেশের বাইরেও সমস্ত জায়গায় মানুষ রাস্তায়, যে আজকে এই সমস্ত দোষীদেরকে যতক্ষণ না ধরা হচ্ছে সমস্ত জায়গা থেকে সবাই রাস্তায় থাকবে। এবং এটা আমাদের সাধারণ মানুষের প্রত্যেকে গর্জে উঠেছেন আপনারা বুঝতে পারছেন। এবং আমাদের এই মুহূর্তে দাবি হচ্ছে যে জাস্টিস চাই। আজকে দেখেছেন ইস্ট বেঙ্গল মোহনবাগানে ম্যাচ ক্যান্সেল হয়ে গেছে, 144 ধারা জারি হয়ে গেছে, তার মধ্যেও মানুষ রাস্তায় আছে। সুতরাং আপনারা একটাই কথা আমাদের হাত জোর করে বলছি, প্রশাসনকে উই ওয়ান্ট জাস্টিস। এই যে প্রশাসনিক ব্যর্থতা হয়েছে সেটার মুখোমুখি প্রশাসনকে হতে হবে, পুলিশকে হতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে হতে হবে, পুলিশ মন্ত্রীকে হতে হবে। আমাদের সকলের প্রশ্নের মুখোমুখি প্রশাসনকে আসতেই হবে, গোটা জনসাধারণের প্রশ্নের মুখোমুখি প্রশাসনকে আসতেই হবে। এটা প্রশাসনিক ব্যর্থতা তো বটেই, যত তাড়াতাড়ি জাস্টিস চাই আমরা, এটা আমাদের আপাতত আবেদন। চলচ্চিত্র জগৎ থেকে সবাই এখানে নেমেছি, রাস্তায় নেমেছি, ঠান্ডার মোড় থেকে আমাদের হাঁটা শুরু হয়েছে। আর এই আন্দোলন অনেকদিন চলবে, যতদিন না তিলোত্তমার দোষীদের আমরা শাস্তি চোখের সামনে দেখছি। আর কত নিচে নামতে হবে আমাদেরকে? আজকে আমরা সবাই পথে নেমেছি, এর আগেও নেমেছি, ভবিষ্যতে যদি সুবিচার না পাই আবারও পথে নামবো। কিন্তু কেন আমাদেরকে নাই নামতে হবে, কেন আমাদেরকে এই বিচার ব্যবস্থার কাছে শাস্তি চাইতে হবে? প্রশাসনিক গাফিলতির জন্য আজকে আমরা এই জায়গায়। আমি চাইবো যে সুবিচার, নির্যাতিতার পরিবার তাড়াতাড়ি দোষী সাব্যস্ত হোক, সুপ্রিম কোর্টের কাছে আদেশ গেছে। আমি চাইবো যে সিবিআই, এখানে যারা যারা দায়িত্বে আছেন, আমরা তো দায়িত্ব নেই, যারা দায়িত্ব আছে তারা যাতে তাড়াতাড়ি এই দোষী সাব্যস্ত করে নির্যাতিতার পরিবারকে একটুখানি ঋণমুক্ত করতে পারে, এটাই বলি। বিচারাধীন ব্যাপারে যখন সাবজুডিস বা বিচারাধীন, তখন আমরা তো আলাদা করে বলতে পারি না যে কি কে কি বিচার করছে, তার বিচার পদ্ধতি কি, সেটা নিয়ে কথা বলার আওতায় মানে সেই দৃশ্যতা বা ইয়ে জায়গা আমাদের নেই। আমাদের বক্তব্য হচ্ছে যে যে গাফিলতির জন্য এই ঘটনা, এরম একটা ঘটনা ঘটতে পেরেছে, বা গত 10 বছরে যেখানে যেখানে আমরা ধর্ষণের ঘটনা দেখেছি সেখানে সেখানে যা যা গাফিলতি হয়েছে, এই গোটা এই গাফিলতিগুলোর জন্য সমস্ত জায়গার প্রশাসনকে অ্যাকাউন্টেবল থাকতে হবে এবং এমন পদক্ষেপ নিতে হবে যাতে এরকম ঘটনা ভবিষ্যতে কোথাও আর না ঘটে। ধর্ষণের রাজনীতি মানুষের মাথা থেকে, মানুষের মানসিকতা থেকে বাদ দিতে হবে। তার মানে এই নয় যে আমরা মহিলাদের কর্মসীমা বেঁধে দেবো, মহিলাদের রাত্রিবেলা, দিনের বেলা, বিকেলবেলা যখন খুশি কাজ করতে পারেন, তাদের সুরক্ষা সুনিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব বা যেখানে তারা কাজ করছেন সেখানকার কর্তৃপক্ষের দায়িত্ব। এটা তাদের কর্মসীমা বেঁধে দিতে পারি না আমি কখনো। We want justice! We want justice! We want justice! We want justice! We want justice!
সব কিছুই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে। কিছু ভুল করলে জনতার সম্পূর্ণ অধিকার আছে সবাইকে প্রশ্নের আওতায় আনা, সেটা সেলিব্রিটি বলে কেউ মানুষের ঊর্ধ্বে হয়ে যায় না, সেটা যেন আমরা না ভুলি। আমি সরকার ঘনিষ্ঠ সরকার বিরোধী, আপাতত আমরা টেকনিশিয়ানে দাঁড়িয়ে আছি, আমাদের পরিচয় আজকে শিল্পী থাক, কালকে সরকার ঘনিষ্ঠ কি সরকারের বিরোধী আমরা এই টেকনিশিয়ানের বাইরে গিয়ে আলোচনা করব।